নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন গাইস আজ এই ভিডিওতে বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো যে ট্রান্সফার নিউজগুলোর মেন বিষয়বস্তু হচ্ছে মোহনবাগান দলের বিদেশি প্লেয়াররা তো আজকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের স্প্যানিশ ব্রিগেড আর কি নিজেদের দেশে ফিরে গেলেন মানে কলকাতা থেকে চলে গেলেন এবং তারপর নিজেদের দেশে ফেরার বিমান ধরবেন দিল্লি থেকে যেখানে দিল্লি থেকে তারা আমস্টারডাম যাবেন তো তোমাদের এই ব্যাপারে আগেই বলেছিলাম তো যাবার আগে জোসেবা বেইতিয়া বা ফ্রান গনসালেসের মতো স্প্যানিশ ফুটবলারটা কিন্তু ইনস্টাগ্রামে একটা করে পোস্ট করে গেছেন তো যদি সেই পোস্টগুলোর দিকে তাকানো যায় তো ফ্রান গনসালেস লিখেছেন রিমেম্বার মাই নেম থ্যাংকস মোহনবাগান এসি ইট ওয়াজ এ প্লেজার সি ইউ সুন ইন্ডিয়া তো তার পোস্ট থেকে একটা ব্যাপার ক্লিয়ার যে তিনি ইন্ডিয়াতে পরের সিজন ফিরছেন তো সেই জন্যই লিখেছেন সি ইউ সুন ইন্ডিয়া তবে মোহনবাগান বা এটিকে মোহনবাগান তোরা থাকবে কি না সেই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার না এবং পোস্ট থেকে মনে হতেই পারে যে তিনি অন্য কোনো দলে যোগ দিচ্ছেন আর তোমরা জানোই যে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে ফ্রান্ট কনসালেজের কিন্তু একটা ভালো লিঙ্ক আপের আর কি স্ট্রং রিমোর্স আছে আর এবার যদি জোসেবা বেইতি আর পোস্টটার দিকে তাকানো যায় তো জোসেবা বেইতি একটা বড় আর কি ইমোশনাল পোস্ট দিয়েছেন যেই পোস্টটা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা পজ করে পড়তে পারো তো সেখানে তিনি মোহনবাগান ফ্যান সাপোর্ট স্টাফ কোচিং স্টাফ সবাইকে থ্যাংক ইউ জানিয়েছেন ফার্স্টেই তবে তার যেটা মেন পোস্টের লেখা সেটা তোমাদেরকে বলছি তো তিনি লিখেছেন নেক্সট ইয়ার আই উইল স্টার্ট এ নিউ স্টেজ অফ মাই লাইফ বাট হোয়ার এভার আই এম আই উইল অলওয়েজ বি ওয়ান মোর মানিনাড শিওরলি ইন দ্য ফিউচার উই উইল ক্রস এগেন জয় মোহনবাগান মানে তার একটা কথা পরিষ্কার যে তিনি পরের মরশুম এটিকে মোহনবাগান দলে থাকছেন না যেটা তোমাদের আগেই বলেছিলাম যে জোশের বাব এই দিয়াকে রাখা হবে না তো সেটা বেইতিয়া নিজেও ক্লিয়ার করে দিয়েছেন তবে তিনি এটাও বলেছেন যে তিনি যে ক্লাবেই খেলুন না কেন তিনি সবসময় একজন মোহনবাগানি হয়েই থাকবেন তো এটাই জোসেবা বেইতিয়া বলে গেছেন যেটা থেকে আমরা মানে আইডিয়া করতেই পারি যে যোসেবা বেইতিয়া পরের মরশুম এটিকে মোহনবাগান দলে থাকছে না এবং ফ্রান গনসালেও থাকবেন কিনা সেই ব্যাপারটা ক্লিয়ার না আর কে এর সাথে কিন্তু আরও একজন মোহনবাগানি প্লেয়ারকে নিয়ে রিউমোর্স বেরিয়ে এসেছে যেই প্লেয়ারটি হচ্ছেন মোহনবাগান দলের তাজাকিস্তানের স্ট্রাইকার কমরন তুরসুনভ তো কমরন তুরসুনভ চব্বিশ হাজার বেশি স্ট্রাইকার যিনি স্ট্রাইকারের পাশাপাশি উইংও খেলতে পারেন এবং এবছর আই মোহন মোহনবাগানের হয়ে আটটা ম্যাচ খেলেছিলেন যেখানে দুটো গোল করেছিলেন দুটো অ্যাসিস্ট করেছিলেন তো সেই কমরন তুরসুনভকে নিয়েও কিন্তু রিমোর্স বেরিয়ে এসেছে আর দলটা অন্য কেউ নয় কেরালা ব্লাস্টার্স এফসি তো শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসিতে যোগ দিতে চলেছেন কমরন তুরসুনভ বা কেরালা ব্লাস্টার্স তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এরকম খবর কিন্তু বেরিয়ে এসেছে তো কালকেই তোমাদেরকে জানিয়েছিলাম যে নির্জাস ভালস্কিসের সঙ্গে কিন্তু কেরালার কথাবার্তাটা আটকে গেছে তো মেবি হতে পারে যে সেকেন্ড স্ট্রাইকার পজিশনের জন্য তারা কমরন তুরসুনভকে সাইন করতে চলেছে আর বুঝতেই পারছো যে কমরন তুরসুনভের নামটা অন্য কেউ নয় কেরালার বর্তমান হেড কোচ কিবো ভিকুনা সাজেস্ট করেছেন তো হতে পারে কমরন তুরসুনভ কেরালা ব্লাস্টার্স এফসিতে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে যোগ দিচ্ছে কারণ বার্থলিমি ওগ কনফার্ম আরও একজন স্ট্রাইকার নেবে সেটা হতে পারে কমরন তুরসুনভ কারণ ভাস্ক্রিসের সঙ্গে কিন্তু কথাবার্তা তাদের থেমে গেছে এবং সেই জায়গায় কিন্তু তুরসুনভকে তারা নিতেই পারে আর এটা রিউমর্স বেরিয়েছে তোমাদের কিন্তু জানিয়ে দিলাম তো এই জোসেফাব এইতিা বা ফ্রান গন্সালসের পর কিন্তু আরও একজন মোহনবাগান প্লেয়ারের নাম কেরালা ব্লাস্টার্সের সঙ্গে রিউমোর্সে যুক্ত হলো তো তোমাদের এই খবরটা জানিয়ে দিলাম আর তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে মার্সেলিনো নেক্সট সিজন কোন ক্লাবে খেলবে তো দেখো মার্সেলিনো কোন ক্লাবে খেলবে সেই ব্যাপারটা তো এখনও ক্লিয়ার না তবে মার্সেলিনোকে কিন্তু যথাসম্ভব হায়দ্রাবাদ এফসি রাখছে না কারণ হায়দ্রাবাদের সঙ্গে মার্সেলিনোর কন্ট্র্যাক্ট শেষ হচ্ছে এবং যত সম্ভব আর কি অ্যালবার্ট রোকা এই বছরের থেকে কোনো ফরেন প্লেয়ারকেই রাখতে চাইছে না যেখানে হায়দ্রাবাদ এফসি ম্যানেজমেন্ট নিস্তর্কে রাখতে চাইছিলো কিন্তু রোকা কিন্তু নিস্তর্কেও রাখতে চাইছে না তো হতে পারে রোকা পুরোপুরি একটা নতুন আর কি বিদেশি প্লেয়ারের ইউনিট নিয়ে আসবেন এবং সেক্ষেত্রে আমরা মার্সেলিনোকে অন্য কোনো ক্লাবে দেখতে পেতে পারি আর সেই ক্লাবটা যে কোনো ক্লাব হতে পারে আইএসএল এর ক্লাব হতে পারে বা আইএসএল এর বাইরেও চলে যেতে পারে সেটা এখনও ক্লিয়ার না তবে হায়দ্রাবাদ এফসিতে কিন্তু মার্সেলিনোর থাকার চান্সটা বেশ কম আর এর সঙ্গে এফসি গোয়া একজন আলবেনিয়ান সেন্টার ব্যাকের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে যার নাম হচ্ছে দিন কারিকি যিনি আলবেনিয়ান আন্ডার টোয়েন্টি ওয়ান দলের সদস্য ছিলেন এবং তার বয়স হচ্ছে তেইশ বছর আর এর আগে তোমাদের জানিয়েছিলাম যে একজন ইরানি সেন্টার ব্যাক যার নাম হচ্ছে রুজবে চেসমি তার সঙ্গেও কিন্তু আর কি এফসি গোয়া কথাবার্তা চালাচ্ছে তো দেখা যাক শেষ পর্যন্ত আগে সাইন করায় তো এই হচ্ছে কিছু ট্রান্সফার নিউজ বা আপডেটস ছিল তোমাদেরকে দিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তার পাশের বেলাইকনটিকেও অন করে দিও কারণ তাহলেই তোমরা পরের ভিডিওগুলোর নোটিফিকেশান পাবে আর আমাকে তোমরা চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে তো চলো গাইস বাই বাই